তোমার জামাই নাকি? না না, এখনকার লেবারদের যাবে গাঁট পাকো মত। এই দেখ তো ওখানে পাগড়ে পাতলে বসা থেকে কি করছিস? পায়ের পাতলে বসে আছিস, মালিকের কিছু তো সম্মান দে। এ পাড়া আমার, দ্বিতীয় পাড়া আমার, মাঝে টুনটুনিটা আমার, ওর কি গাড় ফাটছে রে? মালিক আমাকে সর্বানের টাকা দেয় না মারার টাকা দেয়? মালিক আমাকে সর্বানের টাকা দেয় না কাজের টাকা দেয়? এখানে কাজ করতে হলে না ভালোভাবে কাজ করতে হলে কোনো গাড় পাখানো চলবে না। ও এই কথা, আমি কাজই করব না, মালিক আমার বাল ছিঁড়ে নেবে। এই নে তোর ভাগের টাকাটা। আমার ভাগের এতটাই, বাকিটুকু না মালিককে দিয়ে সম্মান কিনে গাড়ে ছিটিয়ে নে। একদিন গাঁড় মারাবে না হলে নাম কামাবে। এ তুই কোথায় যাচ্ছিস? এর কথাবার্তা আমার মন জয় করে নিয়েছে, আমি আজ থেকে মালিক চেঞ্জ করে নিলাম, তোমার ঝোলা তুমি ধর। তোর তো বুদ্ধিও নাই, তুই মারালে, তুই গেলে, তুই শেষ। আমি পুদিনি হয় নিবে গেছে। বেটা করিয়ে খাও তো পুষ্পা, পুষ্পা রাজ ঝুঁকে গে নেই। আগুন আছে দাদা, আগুন। আরে ঝোকার কারণ আছে, একটা বাচ্চা ছেলে বিড়ি করে খাচ্ছে, তাহলে ভাব বিড়ির কত ডিমান্ড। বুড়ো ধুরো সবাই তো বিড়ি খায়। আমি তো অনেক মেয়েদেরই তো দেখেছি বিড়ি খেতে। তাহলে তুই ভাব, মেয়েরাও বিড়ি খাচ্ছে, বাচ্চা থেকে শুরু করে মেয়েরাও বিড়ি খাচ্ছে, বিড়ি নিয়ে ব্যবসা হয়ে যায়। পুষ্পা, পুষ্পা রাজ গান ভেঙে দেবো সালা। পুষ্পা, পুষ্পা রাজ বিড়ির ব্যবসা করে ডগ লাগিয়ে দেবো সালা, চল। পুষ্পা রাজ সকলে যেতে করিল চালা চ।
তুমি পুষ্পা পুষ্পরাজ ঝুঁকে গেছিস শালা আমি দেখছি মাঠে যখন নেমেছি শেষ পর্যন্ত দেখব তাতে হারি বা জিতি এখানে জানিস না ভালো নেই এই তো কিছু নাই কি বলে